আমার মা আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু আপনার বাবা আমার মাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। আপনার বাবার নাকি মাস্তান জামাই প্রয়োজন। আচ্ছা আপনি বলেন, আপনার বাবার কেমন জামাই প্রয়োজন সেটা আপনার বাবার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই বলে কাউকে অপমান করে বাসা থেকে বের করে দেওয়া, এটা কি ঠিক? আপনি কি কইতাছেন? আপনার আম্মা জান আমাগো বাড়িতে গেছিল কোন দিন? সেটা হতো আপনি জানেন না, আমার মায়ের সাথে আপনার দেখা হয় না। আমার আব্বা জান যে ভুল করছে এটা তো আপনি এমন বুঝে ব্যাপারটা। আপনার বাবা মাস্তান, কোনো সাধারণ মানুষ ভদ্রভাষায় আপনার বাবাকে বোঝাতে গেলে আপনার বাবা সেটা দুর্বলতা ভাবত, তাই ওনাকে ওনার ভাষায় বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি। আমি যদি 8-10টা মানুষের মতো আপনার বাবার সামনে যাইতাম, উনি আমার কথা শুনে হয়তো দেখা যেত যে আমার হাত পা ভেঙে দিত, তাই মাস্তান হলাম। এখন উনি আমার ভয়ে নিজেই দিশে হারা। তার মানে আপনি আমার আব্বা জানলে শিক্ষা দনের লেগে মাস্তান সাচ্ছেন? আসলে কি জানেন, মাস্তান না শাস্তি হয় না। প্রত্যেকটা মানুষের ভিতরে মাস্তান লুকিয়ে থাকে, নিজের সম্মানের ওপর, নিজের পরিবারের ওপর। যখন নিজের ভালোবাসার ওপর কোনো আঘাত আসে, তখন আমরা আমাদের মনের অজান্তেই মাস্তান হয়ে যাই, এক যোদ্ধা হয়ে যাই। আর আপনি যে কইছেন আমার সাদি করবেন, সেটা তো এমনিতেই চেয়েছিলাম। কি আমার সাদি নিয়ে তামাশা? থাপড়ে কিন্তু কান লাল করে ফেলাম। চলে মারে। কি হয়েছে, আপনি আমার হাত ধরেন নাই কেলা? হাত ধরে কি লাভ? কি লাভ মানে আপনি আমার হাত ধরবেন, আমার হাতে চুমাও খাইবেন। আমি কি বেহুদাই তো কষ্ট করে আপনার গালের কাছে হাত নিছি নি? আমি পারবো না, আমার শরম করে। আমার আব্বা জান একদম ঠিক কথাই কইছে, ভদ্র কুলার থিকা মাস্তান কুলা অনেক ভালা। আমি একবার বাঁচি একবার যাই যে মরে, আর কিছু চাই না শুধু চাই পরিতারে। আমি একবার বাঁচি একবার এল আমারে বাড়িতে দিয়া হেন, আর কিছু চাই না শুধু চাই পরিতারে। আমার যে কি খুশি লাগতাছে, আয় আয় আমার কল জানা বইরা গেছে গিয়া। আবে ওই খাওন খোনের ব্যবস্থা কর, আমার আম্মা জান ফিরাইছে। আম্মা জান আপনার কিছু হয় নাই তো? আব্বা জান আমি একদম ঠিক আছি। তুই আইলি কেমতে? ওই হুমুন্দির পর মুন্না তরে মুন্নাই তো আমার আওগাই দিয়ে গেছে আব্বা জান। বদি তাড়াতাড়ি পোলাপান জোগাড় কর। হো চাচা জান, আপনি হগল পোলাপান রে এক লগে জড়াইতে কোন? এরপরে সব পোলাপান লয়ে আমরা মুন্নার বাড়িতে গিয়া